হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ল্যাটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম বন্ধুরা আজকে আমরা অলরাউন্ড জিকে তিরিশ নম্বর ক্লাস টেনে চলে এসেছি আমরা এর আগে টোয়েন্টি নাইন ক্লাস কমপ্লিট করে নিয়েছি তোমাদের জন্য অ্যান্ড ফ্রেন্ডস যারা ওই সমস্ত ক্লাস দেখো নি ফ্রেন্ডস প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখো অবশ্যই আমাদের চ্যানেলে সেই সমস্ত ক্লাস দেওয়া আছে তোমাদের জন্য তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই সমস্ত ক্লাস দেখে নিতে পারবে ফ্রেন্ডস আমরা আপকামিং টিপিএসসি এক্সামের জন্য তোমাদের সামনে প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসছি এবং আমাদের প্রচেষ্টা সবসময় এরকমই থাকে যাতে করে তোমরা আমাদের এই ক্লাসগুলি থেকে কিছু হলে শিখতে পারো প্রত্যেক দিন প্রত্যেক দিন যাতে প্র্যাকটিস থাকে এই জিনিসটা আমরা করার চেষ্টা করছি তোমাদের জন্য ফ্রেন্ডস অ্যান্ড কন্টিনিউটি মেনটেন করার চেষ্টা করছি তোমাদের জন্য অনেকেই অলরেডি তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো আমাদের চ্যানেলটিকে ফ্রেন্ডস তাই বলবো যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে রাওয়া বেল আয়কনও ক্লিক করে নেবে নোটিফিকেশন সঠিক টাইমে অবশ্যই তোমাদের কাছে চলে যাবে তাই বলবো বেলাইকন ক্লিক করে নেবে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে ফ্রেন্ডস তাছাড়া অবশ্যই ক্লাসটিকে লাইক করে নেবে অ্যান্ড ফ্রেন্ডস যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে আমরা আমাদের সমস্ত রকম ইনফরমেশান টেলিগ্রামে শেয়ার করে থাকি তোমাদের সাথে কোয়েশ্চেন নাম্বার ওয়ান কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট এখানে স্টেটমেন্ট দেওয়া আছে দুটি এই স্টেটমেন্টটি পরে আমরা দেখতে হবে নিচের যাওয়া অপশান অনুসারে কোনটা আমরা সঠিকভাবে ঠিক করবো গুজরাট হ্যাজ টপ দ্য কম্পোজিট র্যাঙ্কিং ইন দ্য গুড গভর্নেন্স ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান গুড গভর্নেন্স ইন্ডেক্সে দু হাজার একুশে গুজরাট শীর্ষ র্যাঙ্কে রয়েছে দু হাজার একুশের যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ে তারপরে স্টেটমেন্ট নম্বর টুতে বলছে দ্য জি জি আই ইজ প্রিপেয়ার্ড বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ফর এই যে নীতি আয়োগ নীতি আয়োগ বলছে এই জিজিআই প্রিপেয়ার করে জিজিআই প্রিপেয়ার করে জিজিআই মিন্স গুড গভর্নেন্স ইন্ডেক্স গুড গভর্নেন্স ইন্ডেক্স প্রিপেয়ার করে নীতি আয়োগ দ্বারা সঠিক উত্তর কোনটি সঠিকভাবে স্টেটমেন্ট কোনটা দেওয়া আছে আনসার করতে হবে কোশ্চেন নাম্বার ওয়ান এর সঠিক উত্তরটি হবে অপশান এ গুজরাট এই র‍্যাঙ্কে টপ করেছে কিন্তু নীতি আয়োগ দ্বারা এটা প্রিপেয়ার করা হয় না নীতি আয়োগ দ্বারা প্রিপেয়ার করা হয় না টু ক্যান্সেল তাই অনলি যে ওয়ান এটা হচ্ছে সঠিক উত্তর তাহলে এই যে জি এই রিপোর্ট গুড গভর্নেন্স ইন্ডেক্সের যে রিপোর্ট এই রিপোর্ট কোন সংস্থা দিয়ে থাকে তো ফ্রেন্ডস তোমরা যারা জানো যে এই জি জি রিপোর্ট জি জি যে রিপোর্ট এটা কোন সংস্থা দিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাদের সাথে জানাতে পারো যে জিজিআই রিপোর্ট গুড গভর্নেন্স ইন্ডেক্সের যে রিপোর্ট এই রিপোর্ট যে প্রিপেয়ার করা হয় কোন সংস্থা বা কোন অর্গানাইজেশন দ্বারা করা হয় তোমরা লিখে জানাতে পারো তো ফ্রেন্ডস এই যে ইন্ডেক্স এই ইন্ডেক্সটা প্রিপেয়ার করা হয় ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস অর্থাৎ শর্ট ফর্মে যদি বলি শর্ট ফর্মে বললে হবে ডি আর সরি ডি ডি এ আর পি জি এর ফুল ফর্মটা আমরা যদি আবারো বলি ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এন্ড পাবলিক গ্রিভেন্সেস এই যে সংস্থা বা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট দ্বারা কি করা হয় গুড গভর্নেন্স ইন্ডেক্সের রিপোর্ট প্রকাশ করা হয় প্রতি বছর তো এই যে প্রিপেয়ার করা হয়েছে দু হাজার একুশে গুড গভর্নেন্স ইন্ডেক্স হিসাবে টপ করেছে গুজরাট গুজরাট দু হাজার একুশে টপ করেছে তো টু থাউজেন্ড টোয়েন্টি দ্বারা এটা প্রকাশ করা হয়েছিল ঘোষণা করা হয়েছিল গুড গভর্নেন্স ডে আমরা জানি পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর গুড গভর্নেন্স ডে সেলিব্রেট করা হয় আর আর ওই দিনেই এই ইন্ডেক্সটাও প্রকাশ করা হয় এবং যেখানে গুজরাট দু হাজার একুশে প্রথম স্থান অর্জন করেছিল দ্বিতীয় স্থানে ছিল মহারাষ্ট্র অ্যান্ড তৃতীয় ছিল গোয়া তো ফ্রেন্ডস এখানে একটি কোয়েশ্চেন বাট অনেকটা টাইম আমরা নিয়ে নিয়েছি বিকজ এখানে ডিসকাশন করার কিছু ছিল কোয়েশ্চেন নম্বর টু দ্য কনসেপ্ট অফ ইউনিয়ন টেরিটরিস ওয়াজ ইন্ট্রোডিউস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট নিম্নলিখিত কোন আইন দ্বারা ভারতীয় সংবিধানে কেন্দ্রশাসিত অঞ্চলের যে ধারণা এটা প্রবর্তিত হয়েছে দ্য কনসেপ্ট অফ ইউনিয়ন ইন্ট্রোডিউস টু দা ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই অফ হবে অপশন বি দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স কুয়েশন নম্বর থ্রি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য জল জীবন মিশন জল জীবন মিশন সম্বন্ধে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে এখানে আমরা দেখতে হবে সঠিক দুটি সঠিক নাকি একটা সঠিক আমরা এটা পড়লে বলতে পারবো চলো আমরা দেখি এখন এখানে বলা হচ্ছে প্রথমে ইট এইমস টু অ্যানশিউর অ্যাজিওল্ড ট্যাপ ওয়াটার সাপ্লাই টু অল রুরাল হাউস বাই টু থাউজেন্ড সালের মধ্যে সমস্ত গ্রামীণ পরিবারে নিশ্চিত যে জল সরবরাহ এটা নিশ্চিত করা হবে তারপর স্টেটমেন্ট টুতে বলছে দ্য ফান্ড শেয়ারিং প্যাটার্ন দ্য সেন্টার এন্ড স্টেট ইজ নাইনটি ইস টু টেন ফর হিমালয়ান হিমালয় এবং উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে তহবিল ভাগ করে নেওয়ার যে স্টাইল যেভাবে এটা ভাগ করবে যেখানে বলছে নাইনটি ইস টু টেন অর্থাৎ নব্বই পার্সেন্ট সেন্টার দেবে এন্ড স্টেট দেবে টেন পার্সেন্ট এটা বলা হচ্ছে হিম হিমালয় যে রিজন সেই রিজন অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটের জন্য হিমালয়ান স্টেটের স্টেট অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটের জন্য সঠিক উত্তর বা সঠিকভাবে স্টেটমেন্টে কোনটা বলা হয়েছে তো এখানে ফ্রেন্ডস কোয়েশেন নাম্বার থ্রি সঠিক উত্তরটি হবে অপশান বি অপশান বিতে অনলি টু বলছে অনলি টু তাহলে এখানে যে দুটি স্টেটমেন্ট দেওয়া ছিল এই যে ওয়ান নম্বর ওয়ান স্টেটমেন্ট কিন্তু ভুল

একশো দুইতম যে সংবিধান সংশোধনী যেটা দু হাজার ষোলো বলছে দু হাজার ষোলোতে এসছে তার দ্বারা এটা ইন্ট্রোডিউস করা হয়েছে দেন টুতে বলছে দ্য সাবস সাবসিউম ইন ইনডাইরেক্ট ট্যাক্সেস লাইক এক্সাইজ ডিউটি অ্যান্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্স এখানে বলা হচ্ছে যে এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স সংযোজন করা হয়েছে এবং এর অনেক পরোক্ষ করও অন্তর্ভুক্ত রয়েছে অনেক পরোক্ষ কর প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ধরনের করে কিন্তু অ্যাড করা হয়েছে এই জিএসটির মধ্যে কোশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর ফ্রেন্ডস অপশান বি হবে বিকজ যে অপশান যে ওয়ান যে স্টেটমেন্ট যে ওয়ান স্টেটমেন্ট ওয়ানে হচ্ছে এটা টু থাউজেন্ড সিক্সটিনে আনা হয়েছে বাট এটা টু থাউজেন্ড টু ফ্রেন্ড এখানে বলছে জিএসটি ইন্ট্রোডিউসের কথা ওয়ান হান্ড্রেড টু কনস্টিটিউশন এমেনমেন্ট অনুসারে কিন্তু এটা ইন্ট্রোডিউস করেনি ইন্ট্রোডিউস তো আগেই হয়ে গেছে ওয়ান হান্ড্রেড সেকেন্ড অ্যামেন্ডমেন্টে এটা পাশ হয়েছিল পাস হয়েছে প্রথমে প্রথমে রাজ্যসভাতে হয়েছিল দু হাজার ষোলোর থার্ড অগাস্ট দু হাজার ষোলো থার্ড অগাস্টে রাজ্যসভাতে পাশ হয়েছে দেন অগাস্টের আট তারিখে দু হাজার ষোলো অগাস্টের আট তারিখে হয়েছে এটা লোকসভাতে পাস তো ফ্রেন্ডস জি যে টার্ম বা জি এস টি ইন্ট্রোডিউস কিন্তু প্রথম হয়েছে দু হাজার দশে এপ্রিল দু হাজার দশে প্রথম জিএসটি ইন্ট্রোডিউস হয়েছে এখানে কিন্তু ইন্ট্রোডিউসের কথা বলা হয়েছে ইন্ট্রোডিউস হয়েছে কিন্তু দু হাজার দশে জি এস টি ইন্ট্রোডিউস হয়েছে দু হাজার দশে এটা পাশ করা হয়েছে দু হাজার ষোলোতে তো এটা ওই সময় ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিল ওই সময় এটা ইন্ট্রোডিউস করা হয়েছে বাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে দু হাজার ষোলোতে এই জিএসটি পাস করা হয়েছে রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষে তাহলে কোয়েশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর কিন্তু অপশান বি হবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ আবারও কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট দুটি স্টেটমেন্ট দেওয়া আছে দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান ইউনিয়ন

অনলি টু হবে সঠিক উত্তর এই স্টেটমেন্টটা সঠিক আছে কোয়েশন সিক্স কনসিডার দ্য ফলোই দেওয়া হচ্ছে আইএনএস বিক্রান্ত আইএনএস বিরাট আইএনএস বিরাট তারপর আইএনএস বিক্রমাদিত্য আইএনএস বিক্রান্ত তো অরিজিন কান্ট্রি সঙ্গে দেওয়া আছে অরিজিন কান্ট্রির সঙ্গে দেওয়া আছে আইএনএস বিরাট বলছে ইউকে তেই হয়েছে আইএনএস বিক্রমাদিত্য রাশিয়াতে ওজন হয়েছে আইএনএস বিক্রান্ত ইউএসএ হয়েছে সঠিকভাবে পেয়ার কিন্তু কোনটা মিলছে আমাদেরকে এখানে এটাই দেখতে হবে কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ আইএনএস বিরাট যেটা অপশান এ ওয়ান অ্যান্ড টু সরি সরি উত্তর হবে অপশান এ মিন্স ওয়ান অ্যান্ড টু সঠিক অর্থাৎ ওয়ান অ্যান্ড টু সঠিক তিন নম্বরটা ভুল আছে তাহলে ফ্রেন্ডস আইএনএস বিরাট হয়েছে ইউকে থেকে ইউকে থেকে আইএনএস বিক্রমাদিত্য রাশিয়া থেকে বাট আইএনএস বিক্রান্ত যেটা আমরা এখন বললাম যে এটা ভুল দেওয়া আছে তাহলে এটা সঠিকটা কি হবে এটা সঠিকটা হবে ইউকে ইউনাইটেড কিংডম হচ্ছে আইএনএস বিক্রান্তের অরিজিন কান্ট্রি কোয়েশ্চেন নাম্বার সেভেন এখানে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে সঠিকভাবে কোন স্টেটমেন্টটা দেওয়া আছে কারেক্ট কোনটা দেওয়া আছে দেখতে হবে ন্যাশনাল ইউথ ডে ইজ হেল্ড এভরি ইয়ার অন টুয়েলভ জানুয়ারি টু অবজার্ভ দ্য বার্থ অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ টুতে বলছি স্বামী বিবেকানন্দ ইন্ট্রোডিউসড দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড টু দ্য ইন্ডিয়ান ফিলোসফিস অফ বেদান্তা অ্যান্ড ইয়োগা যোগ দর্শন এবং বেদান্ত দর্শনকে ভারতীয় দর্শনের সাথে বেদান্তকে যে ভারতীয় দর্শন এটাকে বিশ্ব দরবারে যে তুলে ধরেছে এটা স্বামী বিবেকানন্দ করেছে এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা টুয়েলভ জানুয়ারি তো অবজার্ভ করি ওয়ার্ল্ড ইউথ ডে হিসেবে এই দুটি অপশানে কিন্তু বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেনের আনসার হবে অপশান সি বোথ ওয়ান অ্যান্ড টু বোথ ওয়ান অ্যান্ড টু কিন্তু কারেক্ট এখানে বোথ ওয়ান অ্যান্ড টু অপশান কিন্তু কারেক্ট বলা হয়েছে তাই আমরা অপশান সি আমরা ঠিক করলাম কোয়েশন নাম্বার এইটের আনসার হবে দ্য গ্লোবাল কম্পিটেটিভনেস দ্য গ্লোবাল কম্পিটেটিভনেস রিপোর্ট ইজ পাবলিশড বাই গ্লোবাল কম্পিটেটিভনেস রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা কোশ্চেন নাম্বার এইট এর আনসার হবে অপশন সি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি করে গ্লোবাল কম্পিটেটিভনেস রিপোর্ট প্রকাশ করে প্রতি বছরে কোয়েশন যদি কোনটি হরপ্পান করতে হবে তোমাদেরকে নিচের কোনটি হরপ্পান হুইচ ওয়ান অব দা ফলোয়িং ইজ নট এ হরপ্পান সঠিক উত্তরটি হবে অপশন সি সহগুরু শহুগুরু অর্থাৎ অপশন সি হবে রাইট দেন কোয়েশন নাম্বার টেন বলছে বিল্ডিং কালিয়ানা মন্ডাপাস বিল্ডিং কালিয়ানা মন্ডপাস ওয়াজ এ নোটেবল ফিচার ইন দ্য টেম্পল কনস্ট্রাকশন ইন দ্য কিংডম অফ এই যে কল্যাণ মণ্ডপ যে নির্মাণ শৈলী এটা উল্লেখযোগ্য ছিল কাদের সময়ে কাদের সময়ে এরকম কল্যাণা মণ্ডপাস যে নির্মাণ করার বিল্ডিং নির্মাণ করার যে প্রথা ছিল কোন রাজবংশের সময়ে চালুক্য চান্দলা রাষ্ট্রকূট বিজয়নগর আনসার হবে অপশান ডি বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের সময়কালে এই কালিয়ানা মন্ডপাস যে নোটাবল যে ফিচার এটা ছিল যে বিল্ডিং নির্মাণের যে স্টাইল ওইটা তারা ফলো করতো বিজয়নগর সাম্রাজ্যের যে শাসকরা ছিল তারা কোয়েশন নাম্বার টেনের আনসার ইজ অপশান ডি দেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন বলছে অটল ইনোভেশন মিশন অটল ইনোভেশন মিশন ইজ স্যাট আপ আন্ডার অটল ইনোভেশন মিশন কোন মিনিস্ট্রি আন্ডারে আছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট নীতি আয়োগ মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কোশন নাম্বার ইলেভেনের আন্সারটি হবে অপশন সি নীতি আয়োগ নীতি আয়োগ এই যে এই যে অটল ইনোভেশন মিশন এটা আন্ডারে আছে নীতি আয়োগের আন্ডারে আছে নীতি আয়োগ এটা দায়িত্বে আছে এবং নীতি আয়োগ এটাকে কী করে জনসমক্ষে এই মিশনকে কার্যকর করার ক্ষেত্রে কাজ করছে কোয়েশন নাম্বার টুয়েলভ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্কস লাইস কমপ্লিটলি ইন দ্য টেম্পারেট অ্যালপাইন জোন কমপ্লিটলি টেম্পারেট অ্যালপাইন জোনে আছে নিচের কোন ন্যাশনাল পার্কটি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের আনসারটি হবে অপশন ডি ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোয়েশ্চেন নাম্বার থার্টিনে বলছে দ্য নাইন্থ শিডিউল ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিউরিং দ্য প্রাইম মিনিস্টারশিপ নাইন্থ শিডিউল ইন্ট্রোডিউস করা হয়েছিল যে সময়ে ওই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন নাইন শিডিউল যখনই ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু অপশান এ হবে সঠিক উত্তর তো ফ্রেন্ডস ক্লাসে আরও কোশ্চেন আছে তবে আমরা একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার আমরা তোমাদের জন্য নিয়ে আসবো আগামী বারোই এপ্রিল আগামী বারোই এপ্রিল এটা রাত আটটা হবে টাইমটা একটু আমরা চেঞ্জ করেছি রাত আটটার সময় তোমরা বারো এপ্রিলে রাত আটটার সময় পেয়ে যাবে যারা যারা অ্যাপে আছো ওয়াইজ অ্যাপে আমরা তোমরা জানো যে আমরা টিপিএসসির কোর্স আমরা ওয়াইজ অ্যাপের মাধ্যমে করাচ্ছি এটা টোয়েন টোয়েন্টি ফার্স্ট মার্চ থেকে স্টার্ট করেছি এখন এই ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা একটি মেগা মক টেস্ট মক টেস্টের আয়োজন করেছি যেখানে হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে কনস্টিটিউশন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ত্রিপুরা জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বোথ সবগুলি মিলিয়ে আমরা হানড্রেড মার্কসে একটি মেগা মক টেস্টের আয়োজন করেছি যেটা হবে টুয়েলভ এপ্রিল রাত আটটার সময় হবে ক্লাসরুম আইডিও দেওয়া আছে যারা জয়েন করনি তোমাদেরকে বলবো তোমরা জয়েন করবে আমরা এই মক টেস্ট আয়োজন তোমাদের জন্য করেছি এবং যারা যারা জয়েন অলরেডি করে নিয়েছ যারা জয়েন করবে বারো তারিখের আগে আগ পর্যন্ত ওই টেস্টের আগ পর্যন্ত সময় যারা করবে অর্থাৎ রাত আটটার আগে যারা যারা জয়েন করবে তোমরা সবাই তো টেস্ট দিতে পারবে এবং এই টেস্টে যারা টপ করবে টপ ওয়ান যে টপ করবে বা সবচেয়ে বেশি স্কোর করবে সেই ক্যান্ডিডেট কিন্তু ওয়ান মান্থ সাবস্ক্রিপশান অর্থাৎ আমরা যেটা রেখেছি ফোর ওইটা আর পে করতে লাগবে না অটোমেটিক্যালি সে তার যেটা পেমেন্ট করেছ ওইটা যখন শেষ হবে পরের মাসটা তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এই হচ্ছে অফার তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অফারটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখানে মেগা মকচেষ্ট্র আয়োজন করেছি তোমাদের জন্য তো তোমাদের প্রিপারেশনকে ভালো করা চেষ্টা করছি পাশাপাশি আমরা এক্সাম টাইপসও নেওয়ার চেষ্টা করছি অবশ্যই তোমরা সবাই পার্টিসিপেট করবে যারা যারা আছো অলরেডি ওয়াইজেপে অ্যান্ড যারা হোয়াইজ আসতে চাও তোমরা যদি এরকম মেগা মক টেস্টে অংশগ্রহণ করতে চাও আমাদের সাথে প্রিপারেশন করতে চাও অবশ্যই আসতে পারো তোমরা আর তোমরা তো জানো যে আমরা পিডিএফ সমস্ত ক্লাসের পিডিএফ দিয়ে থাকি হোয়াইজ মধ্যে সমস্ত ক্লাসের নোটস দিয়ে থাকি তারপর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে আজকের দিনে জানাবে আসবে চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন চার থেকে পাঁচটি আমরা মক টেস্ট করাচ্ছি প্রত্যেকদিন এমনিতে চার থেকে পাঁচটি ডেইলি মক টেস্ট আমরা করাচ্ছি আমাদের এই ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা লেটস ক্রিয়েটিভ এক্সাম টিম তোমাদের আপকামিং এক্সামকে ভালো করার উদ্দেশ্যকে নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করছি তোমাদের অ্যাক্টিভ সাপোর্টের ফলে ফ্রেন্ডস তাই বলবো তোমরা অবশ্যই অ্যাক্টিভভাবে এখানে জয়েন করতে পারো ক্লাসরুম আইডি বসিয়ে অ্যান্ড এই সমস্ত কিছু পাওয়ার জন্য অনলি ফোর নাইনটি নাইন ফোর নাইনটি নাইন আশা করবো বেশি কিছু নয় কোয়েশ্চেন নাম্বার ফোরটিন হুইচ কান্ট্রি গিফটেড দ্য স্ট্যাচু অফ লিবার্টি ইউএসএ ইন এইটিন এইটটি সিক্স আঠারোশো ছিয়াশিতে কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফোরটিনের আনসারটি হবে এ ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছে ফ্রান্স কোয়েশ্চেন নাম্বার ফিফটিনে বলছে ইন হুইচ ওসেন বারমুডা ট্রাইঙ্গেল রিজন ইজ লোকেটেড বারমুডা ট্রায়াঙ্গেলের নাম আশা করি তোমরা সবাই শুনেছ এই বারমুডা ট্রায়াঙ্গেল কোন ওশানে আছে কোন রিজনে আছে আটলান্টিক ওশান ইন্ডিয়ান ওসেন প্যাসিফিক আর্কটিক কোয়েশ্চেন নাম্বার ফিফটিনে আনসার হবে অপশানে আটলান্টিক সাগর আটলান্টিক সাগরে বারমুডা ট্রাইঙ্গেল অবস্থিত আজকে ক্লাস নম্বর থার্টি কমপ্লিট ফ্রেন্ডস অবশ্যই আমরা পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ অলরাউন্ড জিকে ক্লাস নিয়ে আসবো আজকে আমরা ওয়াইজ্যাপের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট থেকে কিন্তু একটি মক টেস্ট দিয়েছি নতুনভাবে স্টার্ট করেছি ওইটাও তোমরা টেস্টটা দেবে যারা যারা ওয়াজেপে আছো অ্যান্ড অবশ্যই যাবার আগে বলবো যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস সঙ্গে তো বেলায়কোন ক্লিক করে নেবে এবং ক্লাসটিকে লাইক করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রিপারেশন কন্টিনিউ করবে এবং যদি চাও তাহলে জয়েন করতে পারো আমাদের টেলিগ্রামে বিকজ ওইখানে আমরা সমস্ত ধরনের ইনফরমেশন শেয়ার করে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য